হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য এই সুস্বাদু দারুণ স্বাদের এই রেসিপিটা নিয়ে এসেছি। এটা হলো পটলের রেসিপি, এটার নাম পটল পাসিন্দা, বা অনেকে এটাকে পটল মনোহরীও বলে থাকে। তো চলুন আজকে এই রেসিপিটা দেখে নিই কেমন করে বানানো হচ্ছে। এটা আপনারা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। এটার জন্য আমি নিয়েছি আধা কেজি পটল, খুব বড় সাইজের হবে না, ঠিক এইটুকুন সাইজেরই হবে পটলগুলো। এখন আমি চারদিক থেকে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব, আরেকটা করে দেখিয়ে দিই। তবে আমি বঠি দা দিয়ে এটাকে কাটছি, আপনারা চাইলে চাকু দিয়েও করে নিতে পারেন খুব সহজেই। খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি পটলের মাঝে এমন চারটে বা পাঁচটা করে কাট লাগিয়ে দিচ্ছি চাকু দিয়ে, যাতে আমি যেই মশলাটা প্লাস গ্রেভিটা বানাবো এটা যেন ভালোভাবে পটলটার মধ্যে ঢুকতে পারে আর পটলটাকে তেমনি স্বাদের বানিয়ে তুলতে পারে। এখন আমি পটলের গায়ে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। কড়াই গরম করে নিয়েছি, গরম করে সেটাতে 5 থেকে 6 চামচ মাস্টার্ড অয়েল দিয়েছি, আপনারা চাইলে সেটাতে সাদা তেলও দিতে পারেন। এখন দেখুন ধোয়া বেরোচ্ছে, তার মানে আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এই ফুটন্ত তেলে আমি একে একে পটলগুলোকে ছেড়ে দেব আর এটা হালকা লালচে হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নেব। এর থেকে বেশি লাল করব না পটলটাকে, তাহলে এটা পুরো পটল ভাজা হয়ে যাবে। পটলটাকে তুলে নিয়ে একপাশে রাখবো। এখন সেই তেলটিতে দুটো তেজপাতা দিয়ে দেব, সাথে দেব 4টে লবঙ্গ, 2টো দারচিনি আর দিয়ে দেব 3টে এলাচ একটু থেতো করে। যখন ফোড়নের গন্ধটা খুব সুন্দর করে বেরিয়ে আসবে তখন 2টো বড় পেঁয়াজ কুচানো ঢেলে দেব এই ফোড়নটিতে। পেঁয়াজটিকে সুন্দর 3 থেকে 4 মিনিট ভালো করে ভাজি করে নিতে হবে আর এটা যেন গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যায়, সাথে একটু সফটও হয়ে যায়, তাহলে তরকারিটিতে খুব সুন্দর টেস্টও আসবে। এই সময়টিতে দিয়ে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর যদি এই সময়টাতে কাশ্মীরি মরিচের গুঁড়া দেওয়া হয় তাহলে তরকারির কালারটা এতটাই না সুন্দর হয় যেটা বলার মতো নয়। তার সাথে দিয়ে দেব 1টি বড় টমেটো পেস্ট করে, তার সাথে দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এটাকে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যেন এটা ভালো করে ফ্রাই হয়ে যায়। চলুন এখন দেখে নিই কী কী মশলা আমি অ্যাড করছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, অল্পটুকুন হলুদ আর তার সাথে স্বাদ মতো নুন। এটাকে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি যেন কোনো ধরনেরই দানা মুখে না আসে। দেখুন 2 মিনিট পর আমার মশলাটা কড়ার মধ্যে রেডি হয়ে গেছে। এখন সেটার মধ্যে আমি যেই মশলাটা গ্রাইন্ডারে রেডি করেছি সেটা ঢেলে দেব আর তার সাথে গ্রাইন্ডারটিতে লেগে থাকা মশলাগুলোকে জলের সাথে মিশিয়ে সেটাও আমি তাতে দিয়ে দেব। এখন স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে নাড়িয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর তারপর এটার যেটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টটা আছে চলুন সেটাকে এখন প্রিপেয়ার করে নিই। আমি নিয়ে নিচ্ছি 2 চামচ চারমগজ, এখানে আপনারা চাইলে কাজু বাদাম, চীনা বাদাম ইউজ করতে পারেন চারমগজের পরিবর্তে, চারমগজ দিতেই হবে তেমন কিছু নয়। দেখুন এখন আমি ঢাকনাটা খুলে দেখছি আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা পুরো প্রিপেয়ার হয়ে গেছে আমার আগের রান্না করার জন্য। এখন এটির মধ্যে আমি দিয়ে দেব আমার ভেজে রাখা পটলগুলোকে আর তারপর এটার সাথে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে পটলের সাথে মশলাটা মিশে গেলে এখন এটাকে আবার লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দেব। পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমেই করেছি।
যেহেতু আমি চার মগজ নিয়েছি তার সাথে আমি বেশি কাজু দেব না। দেখুন আমি 8 থেকে 9 পিস কাজু দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। যদি ঘরে পাতা টক দই হয় তাহলে সেটা খুবই ভালো হবে, আমার ছিল না তাই আমি দোকানেরটাই ইউজ করছি। এটাকে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি আর এই দেখুন ঢাকাটা সরিয়ে দেখলাম আমার এটা ভালো করে রেডি হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব আমার বাটাটাকে আর তার সাথে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালটাকে বাড়াতে পারুন, যে যেমন ঝাল খান সেই হিসাবেই মরিচটাকে দেবেন। দেখুন এখন ঢাকাটা সরিয়ে দেখছি আমার এটা একদম রেডি হয়ে গেছে এবং এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 ফুল টেবিল স্পুন এটাতে ঘি আর ঘি দিয়ে এটাকে নাড়িয়ে দেব, তারপর সার্ভ করে দেব। আপনারা এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা কিংবা নানের সাথে খেয়ে দেখতে পারুন, এতটাই না টেস্টি হয় যেটা মুখ এতই মুখরোচক হয় তা বলার বাইরে। একবার ট্রাই করে দেখুন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমি অনেক অনেক সাবস্ক্রাইবারের আশায় বসে থাকব। তো বাস আজকে এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। এখনের জন্য বাই বাই।